নিবেদন সিঞ্চন। নমস্কার, এতদিন আপনাদের সঙ্গে গীতা, উপনিষদ, পাতঞ্জল, যোগ দর্শন, চণ্ডী ইত্যাদি নানান বিষয় আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখতে চাইব যে সেই যে যোগচেতনার কথা, পরম চেতনার কথা, ঈশ্বরের কথা শাস্ত্রে বলা আছে, সেই একই প্রিন্সিপল, একই সত্য, একই আনন্দ ভাটিয়ে আমাদের জগতে নেমে আসছে। বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সিনেমা, বায়োস্কোপ, নৃত্যনাট্য তার মধ্যে দিয়ে দেখতে পাবেন সেই একই চেতনা পরিস্ফুট হয়ে উঠছে। একবার যদি নয়নের দৃষ্টি থেকে ঘুচে যায় কালো, তাহলে যেখানেই পড়বেন সেখানেই দেখতে পাবেন আলো, দেখবেন সেই একই কথা বারবার ফুটে উঠছে। আমরা রবীন্দ্রনাথের চণ্ডালিকার সঙ্গে সুপরিচিত এবং চণ্ডালিকার গল্প আমরা সকলেই প্রায় জানি, এবং এই চণ্ডালিকার একটা সামাজিক ব্যাখ্যা সে সম্বন্ধেও আমরা সুপরিচিত। গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য বৌদ্ধ ভিক্ষু আনন্দ, তিনি বেরিয়েছেন ভিক্ষায়, পথ চলতে চলতে পরিশ্রান্ত, তৃষ্ণার্ত, তাই আনন্দ এসেছেন প্রকৃতির কাছে একটু জল চাইতে। আমায় জল দাও, আমায় জল দাও। প্রকৃতি আনন্দের সেই রূপ মাধুর্য, তার সেই কান্তি, তার সংযমজনিত সেই দীপ্তি দেখে তার সেই বালিকা মনে জেগেছে হিল্লোল। সে চেয়েছে সেই আনন্দকে তার কাছে রাখতে। অথচ সামাজিকভাবে সে হচ্ছে চণ্ডালিকার মেয়ে, তাই এই বৌদ্ধ ভিক্ষু শ্রমণকে বোধহয় তার জলদানের অধিকার নেই। তাই যদিও তৃষ্ণার্ত, যদিও সে তার সমস্ত প্রাণসত্তাকে বিগলিত করে জলদান করতে চায়, তার তৃষ্ণা দূরীভূত করতে চায়, তথাপি কোথায় যেন একটা সামাজিক বাঁধ এসে তাকে দাঁড় করাচ্ছে, বলে আমার হাতে তোমার জল চলবে তো, আমার হাতে তোমার জন্য জল চলবে না। সেইখানে সেই সামাজিক, মানুষের সৃষ্ট সামাজিক ব্যবধান বা বাধাকে অগ্রাহ্য করে আনন্দ চেয়েছেন জল। এমনি করে আনন্দ, পরমানন্দ আমাদের দোরে দোরে আসেন তার তৃষ্ণা মেটাতে এই ধূলিময় সংসারে, এই প্রকৃতির জগতে, ফ্রম দিস ওয়ার্ল্ড অফ নেচার যেখানে আমরা বেঁচে আছি। রবীন্দ্রনাথ গেয়েছিলেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি নিজেই নেমে এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জমিছে, নিজের প্রাণের টানে নিজের পরিতৃপ্তির জন্য তুমি এই ধূলিময় সংসারে, এই নেচারে নেমে এসেছো। কিন্তু প্রকৃতির দুয়ারে প্রথম যখন আনন্দ প্রকাশিত হয়, তখন প্রকৃতি তার স্বভাব অনুযায়ী সেই আনন্দকে কুক্ষিগত করে ধরে রাখতে চায়, ধরে রাখতে চায়, পাছে সে আনন্দ আবার তার মুক্তির পথে অন্যত্র চলে না যায়। এইভাবে পজেস করে, এইভাবে আঁকড়িয়ে ধরে, খাঁচায় বন্দি করে আমরা প্রিয়জনের সঙ্গ সুখ অনুভব করতে চাই, এটাই আমাদের স্বভাব। আমাদের এক অধ্যাপিকা দিদির একটা প্রিয় পাখি ছিল, সেই পাখিটাকে বড় একটা খাঁচায় তাকে আটকে রাখা হয়েছিল, সুন্দর খেতে দেওয়া হতো, সেখানে নিরাপত্তা ছিল, সেখানে খাদ্য ছিল, এবং সেই পাখির সঙ্গে সংলাপ, তার সঙ্গে ব্যবহার করে তাদের পরিবারের প্রত্যেকে খুব আনন্দ পেত। কিন্তু পাখিটা ভুলে গিয়েছিল তার জন্ম হয়েছিল অন্যান্য পাখিদের সঙ্গে উদার আকাশে উড়ে বেড়াবার জন্য। তার বাড়ি ছিল বৃক্ষালয়, তার ভোজন ছিল গাছের পাকা ফল, কিন্তু এইখানে থাকতে থাকতে সে তার আনন্দ স্বরূপকে ভুলে গেছে, খাঁচায় বন্দি করে সে সেই তাকে নিরাপদ মনে করছে। আমাদের প্রত্যেকের হৃদয়ে যে পরমানন্দ নেমে এসেছেন বা অবস্থান করছেন, তাকেও আমরা খাঁচায় বন্দি করে রেখেছি। তাই প্রকৃতি সেই আনন্দের ছোঁয়া পেয়ে তার মায়ারূপ মাকে প্রার্থনা জানিয়েছিল, মা তোমার এই মোহিনী শক্তি দিয়ে এই আনন্দকে বেঁধে রাখো আমার কাছে। মা বলেছিলেন, বাছা এই আনন্দকে এভাবে বেঁধো না, তাহলে তার দীপ্তি, তাহলে তার সেই আনন্দ এবং প্রকাশ ক্রমশ নষ্ট হয়ে যাবে।
কিন্তু বাচ্চা মেয়ে, তার জেদ, তাই মা তাকে বেঁধে দিয়েছিলেন প্রকৃতির কাছে। কিন্তু যে আনন্দকে দেখে প্রকৃতি মুগ্ধ হয়েছিল, সেই আনন্দের রূপ এবং দীপ্তি প্রকৃতির দরবারে থাকতে থাকতে আস্তে আস্তে ম্লান হয়ে গিয়েছিল। প্রকৃতির অন্তরে জেগে উঠেছিল করুণা, সে আনন্দকে বদ্ধ করে তার দীপ্তিকে নষ্ট করেছে। তাই তার অন্তরে আবার জেগেছিল প্রার্থনা, এই আনন্দকে মুক্তি দিয়ে তার স্বরূপে আবার সে ফিরিয়ে দিতে চায়। আবার ফিরে গিয়েছিল তার মায়ের কাছে, মায়াদেবীর কাছে, যিনি মহামায়ার স্বরূপ। তাকে বলেছিলেন, মা, আমার প্রার্থনায় তুমি আনন্দকে বেঁধেছিলে আমার ঘরে, আজ আমি তোমার দ্বারস্থ হয়ে প্রার্থনা করছি তুমি সেই আনন্দকে সম্মোহন শক্তি থেকে মুক্ত করে তাকে মুক্তি করে মুক্তি দিয়ে দাও। সম্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এইভাবে চণ্ডীর নারায়ণ স্থিতিতে প্রার্থনা ছিল, অথবা চণ্ডীর সুরিতেই ছিল এই মহামায়ার শক্তির প্রভাব। তিনি যাকে তাকে বাঁধতে পারেন এই সংসারে, তিনি একমাত্র শক্তি স্বরূপিণী, এনে দিতে পারেন জীবনে মুক্তি। সা বিদ্যা পরমা মুক্তে হেতুর্ভূত সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ সৈব সর্বেশ্বরী। যিনি সংসারে বেঁধেছেন তিনি হলেন মায়া, মহামায়া। তিনি যিনি বেঁধেছেন, একমাত্র তিনি দিতে পারেন মুক্তি। এই হল ভারতবর্ষের অদ্বৈত দর্শনের অপারেটিং প্রিন্সিপল, যা চণ্ডীর এই শ্লোকের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে ফুটে উঠেছে। যদি চণ্ডালিকাকে আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে শ্রী অরবিন্দের এই যে সুপ্রামেন্টাল ডিসেন্ট, অতিমানস চেতনার অবতরণ, এবং এই যে অ্যাসপিরেশনের মাধ্যমে জীবচেতনার অ্যাসেন্ট, জীবচেতনা উজিয়ে উঠতে চাইছে আর পরমচেতনা ভাটিয়ে নেমে আসছে, এই মিলনের মাধ্যমেই চলছে যোগের খেলা। যে আনন্দকে প্রকৃতি পেয়েছিলেন এবং প্রকৃতির দরবারে আনন্দ ম্লান হয়ে গিয়েছিল, সেই আনন্দকে আবার ছেড়ে দিলেন প্রকৃতি, প্রকৃতি কি পেলেন? প্রকৃতি তো আবার সেই নিঃস্ব, আবার সেই একাকী হয়ে পড়লেন, তা কিন্তু পড়লেন না। আনন্দের সেই মুক্তির মধ্যে দিয়ে প্রকৃতি তার নিজের মুক্তির আস্বাদন পেলেন। এইভাবে মানুষ অপরকে সেবা করে, অপরকে ভালোবেসে, অপরের উন্নতির মধ্যে সে নিজের উন্নতিকে খুঁজে পায়। আমি যেখানে থাকি সেই ফ্ল্যাটের কাছে একটা গাছ আছে, একটা খুব দুষ্টু ছেলে আমাদের পাড়ার ছেলে, সে সব জায়গায় খালি বদমাইশি করে বেড়ায়, ডিবি বক্স থেকে টেলিফোনের তার ছিঁড়ে দেয়, অকারণে গিয়ে লোকের বাড়িতে কলিং বেল বাজিয়ে বেড়ায়, লোককে উদ্বাস্তু করে ছাড়ে। একদিন ভোর রাত্রে আমাদের ঘুম ভেঙে গিয়েছে, সেই গাছটাতে বোধহয় আগের দিন একটা ঘুড়ি কেটে পড়েছিল, নানান রকম সুতো টুতো তাতে জড়িয়েছিল, সেই জড়ানো সুতোর মধ্যে একটা কাগের বাচ্চা কি করে ফেঁসে গেছে। কাগের বাচ্চাটা যখন ফেঁসে গেছে, তখন দেখা যাচ্ছে ভোর না হতেই কা 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 করে সমস্ত কাগ তাদের আহার বিহারের কথা ভুলে গিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওই যে ঘুড়ির সুতোর মধ্যে, জালের মধ্যে কাগের বাচ্চাটা জড়িয়ে গেছে, কিছুতেই তার থেকে কাগের বাচ্চাটাকে মুক্ত করতে পারছে না। আমরা লক্ষ্য করেছি যে মানুষের, আমাদের ফ্ল্যাটে অন্য কেউ বিপদগ্রস্ত হলে অফিস যাবার পথে তারা একটু সহানুভূতি জানিয়ে যায়, আহা আপনার এই অসুবিধে, যদি আমি অফিসটা না গিয়ে থাকতে পারতাম তাহলে নিশ্চয়ই আপনার কাজে লাগতাম, যে যার কাজে চলে যায়। কিন্তু কাগেরা সেদিন কাজে যায়নি। আমার সেদিন মনে হয়েছিল বোধহয় মানুষের থেকে কাগেরা হৃদয়বৃত্তিতে অনেক উন্নত। যাক, সে কথা আমরা ছেড়ে দিই। এত লোক আমাদের ছিল, তারা এই কা কা শব্দে ব্যতিব্যস্ত, কেউ কিচ্ছু করেনি। এই দুষ্টু বদমাইশ ছেলেটা নিজে গাছে উঠল, গাছে ওঠার পর যে সুতোতে কাগের বাচ্চাটা জড়িয়েছিল সেই সুতোগুলো থেকে আস্তে আস্তে বাচ্চাটাকে মুক্ত করে দিল। কাকটা কোনো রকমে উঠতে উঠতে গিয়ে তার দলভুক্ত হলো এবং তারপরে সে তার নিজের জায়গায় চলে গেল, কাগেরা উড়ে চলে গেল। উড়ে যাওয়ার পর আমি বারান্দায় বসে এই ছেলেটার কীর্তিকলাপ দেখছিলাম। গাছ থেকে নেমে আসার পর তখন আর কোনো লোক ছিল না, আমার কাছে এসে সে বলল, সোমেনদা, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে,
আমি বললাম, কেন রে? সে জানে না তার কেন আনন্দ হচ্ছে, কিন্তু আমি তার অন্তরের আনন্দের আস্বাদন পাচ্ছি। যে কাকের বাচ্চাটা এই কষ্টে ছিল তাকে মুক্তি দিয়ে সে একটা অদ্ভুত বিশাল মুক্তির আনন্দ নিজে অনুভব করছে। অন্যকে মুক্তি দিয়ে নিজে মুক্তির আনন্দ আস্বাদন করা, অন্যকে সুখী করে নিজে সুখ পাওয়া, এটা যারা আস্বাদন করেছেন একমাত্র তারাই এর মহিমা বুঝতে পারবেন। ঠিক তেমনি প্রকৃতি আনন্দকে মুক্তি দিয়ে সে পেয়েছিল আনন্দের পরশ, বিরাট আনন্দের পরশ তার অন্তরে ফুটে উঠেছিল। রবীন্দ্রনাথের চণ্ডালিকা দেখতে দেখতে, সেই চণ্ডালিকার গান শুনতে শুনতে শ্রী অরবিন্দের যোগ দর্শনের সেই ফিলসফি, সেই দর্শন আমাদের অন্তরে প্রতিভাত হয়। আইআইটি খড়গপুরে আমরা যখন পড়ি তখন একটা কমার্শিয়াল ফিল্ম আমরা দেখেছিলাম, সেই উঠতি বয়সে খুব ভালো লেগেছিল, আপনারাও হয়তো পরবর্তীকালে অনেকেই দেখেছেন। তনুজার প্রথম বই, উত্তম কুমারের সঙ্গে প্রথম বাংলা বই, বইটার নাম ছিল দেয়া নেয়া। শ্যামল মিত্রের খুব ভালো ভালো গান ছিল, আজও সেই গান অমর হয়ে রয়েছে। আর্টিস্টদের নাম আজও আমাকে কিন্তু কীরকম অদ্ভুতভাবে ব্যাকুল করে। আমরা আপনাদের সঙ্গে পঞ্চকোষ আলোচনা করেছি, তাতে আমরা দেখেছি যে তলা থেকে দেখতে গেলে অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। তনুজাকে, তনু শব্দের অর্থ হল, তনু মানে হচ্ছে শরীর, তনুতে যাহা জাত হইয়াছে বা যে চেতনা তনুতে আবদ্ধ রয়েছে, অর্থাৎ শরীর এবং প্রাণ এইভাবে যার সেলফ আইডেন্টিফিকেশন তাকেই তনুজা বলে। এই তনুজা চেতনা কি চাইছে? সে চাইছে উত্তম কুমারকে। উত্তম কুমারকে আমরা জানি তিনটে কুমার বা তিনটে আমাদের এ রয়েছে পুরুষ, প্রথম পুরুষ বাংলা বা সংস্কৃত ভাষায় সে, মধ্যম পুরুষ তুমি বা আপনি, আর উত্তম পুরুষ হলাম আমি। এই আমিটা কোন কোষে থাকে? আমি থাকে বিজ্ঞানময় কোষে, ঠিক যারই ঊর্ধ্বে আনন্দময় কোষ। এই উত্তম কুমারকে তনুজা তার গান শুনেছে কিন্তু তাকে চোখ দিয়ে কখনো চিনতে পারেনি। এই উত্তম কুমারের গান শুনে তনুজা তার প্রেমে পড়ে গেছে। অথচ কোথায় পাবে সেই উত্তম কুমারকে? উত্তম কুমারই তার নাম ভাড়িয়ে তনুজার বাড়িতে ড্রাইভারি করে, নাম তার হৃদয়হরণ। অপূর্ব সুন্দর নাম, একেবারে যোগের সংজ্ঞার একেবারে সিদ্ধ নাম হৃদয়হরণ। সে তনুজার আশেপাশে ঘুরে বেড়ায়, তারই ডিউটি করে, কিন্তু তনুজা তাকে চিনতে পারে না। তারপরে সর্বশেষ সিনে গিয়ে তার এক অসুস্থ বন্ধুর জন্যে টাকা তুলতে গিয়ে পাবলিক ফাংশনে উত্তম কুমারকে নামতে হয়, সেইখানে তনুজা গিয়ে ধরে ফেলে। সেই গানের শেষ লাইনটুকু আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে, উত্তম কুমার গাইছেন, এত করে দেখেও তুমি চেননি তো কভু তারে। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, এত করে দেখেও তুমি চেননি তো কভু তারে। আজকে আমাদেরও এই সমস্যা, যাকে আমি এইটা ফুল, এইটা কাঠ, এইটা বোর্ড, এইটা মানুষ, এইটা কুকুর, এটা একটা সাধারণ মানুষ বলে অবজ্ঞা করছি, সে আসলে যাকে আমি খুঁজছি সেই পরম যোগচেতনা, ঈশ্বর চেতনা, ব্রহ্মচেতনা নানান রূপে রূপায়িত হয়ে রয়েছেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, এই কথার কি অর্থ আমরা কখনো অনুধাবন করেছি? এই যে বিভিন্ন রূপ ধরে জগতে যে ঈশ্বরকে খোঁজা হচ্ছে, মন্দিরে, মসজিদে, অথবা পাহাড়ের গুহায়, অথবা ধ্যান ধারণা যোগ অভ্যাস করে তিনি নিজেই এসেছেন ভাটিয়ে আমাদের মধ্যে। আর কত রূপ ধরবেন, কত নাম ধরবেন, কিন্তু এত রূপ এত নাম দেখেও তো আমরা তাকে পাচ্ছি না। যেদিন আমরা পাব সেদিন আমরাও রবীন্দ্রনাথের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতে পারব, কতই নামে ডেকেছি যে
কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। এইভাবে যখন আমরা তাকে গ্রহণ করব, তখন জীবনের পরতে পরতে সুখে দুঃখে হতাশায় আশায় সেই এক পরম আনন্দের পরশ পেতে পেতে আমরাও পৌঁছে যাব পরম আনন্দ নিকেতনে। তনুজার সঙ্গে উত্তম কুমারের পরম মিলন হবে, আনন্দকে মুক্তি দিয়ে প্রকৃতি পাবে পরমানন্দের মুক্তির আস্বাদন। সেদিনই সার্থক হবে আমাদের যোগ অভ্যাস, সেদিনই সার্থক হবে মনুষ্য জন্ম ধারণ করে এই মৃত্যুময় জগতে এসে অমৃতলোকের আনন্দ উপভোগ করা। সেই আনন্দ ভারতবর্ষের জাতীয় সম্পদ, ঋষিরা সেই আনন্দ চয়ন করে ভারতবাসীর অন্তরে দিয়ে গেছে, সেই আনন্দের জন্যে জগৎ উন্মুখ হয়ে রয়েছে। আসুন আমরা সকলে সেই আনন্দকে চয়ন করি, সেই আনন্দে উদ্বুদ্ধ হই, আর ফোটা ফুলের মতন আমরা সেই আনন্দের সুরভি জগতে ছড়িয়ে দিয়ে চলে যায়। সেই হবে আমাদের জীবনের পরম পরম প্রাপ্তি। সেই এই শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় প্রার্থনা করি। নমস্কার। এই বিশ্ব ভগবানের, আমরা এখানে থাকি। ভগবান তাঁর সন্তানদের দেখতে এসেছেন বারে বারে, আবারও আসবেন। ভগবান আমাদের অনেক কথা বলেন যা আমরা শুনতে পাই না। ভগবানের সেই বাণী মহাপুরুষেরা আমাদের শুনিয়েছেন, ঈশ্বরের সেই মুখনিঃসৃত অমৃতবাণী আমাদের উপরে সিঞ্চিত হোক, এই প্রার্থনা নিয়ে আমাদের নিবেদন সিঞ্চন। শঙ্করাচার্য স্বয়ং ব্রহ্মবাদী, তিনি এক মানেন, বহু মানেন না, তিনি অনন্তের উপাসক। এই জগৎকে তিনি বলছেন মায়া। এখানে যা কিছু ঘটছে, আমাদের হাসা কাঁদা চলা, আমাদের জন্ম মৃত্যু, এ সবই মায়া। মনে করলে হচ্ছে, না মনে করলে হচ্ছে না। এই মায়াবাদীরা যে কথা বলেন, সে কথাটি হচ্ছে এই যে আমাদের জীবন একটা দীর্ঘ স্বপ্ন। এই স্বপ্ন থেকে যখন আমরা উত্থিত হব, যখন আমরা জেগে উঠবো, তখন দেখবো আমরা অন্য জগতে আছি, এবং সে জগতে এক ছাড়া কেউ নেই। সে জগতে আমি, তুমি, সে, তাহার, আমার, তোমার, এসবের কোনো অস্তিত্ব নেই। এইবার এই কথাটি বুদ্ধদেব বলেছিলেন এইভাবে, যেটা মায়ার জগৎ, মায়া তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আর এই মায়ার খপ্পরে পড়ে আমাদের যত দুঃখ, এই পৃথিবী হচ্ছে দুঃখের আগার, পালিয়ে এসো, আমার কাছে পালিয়ে এসো, নির্বাণ লাভ করো। শঙ্করাচার্য এলেন,
বৌদ্ধ ধর্ম তখন সারা ভারতবর্ষে একটা প্লাবনের মতো ছড়িয়ে পড়েছে এবং সমস্ত মানুষে এই কথা বলতে শুরু করেছেন, জগৎ মিথ্যা, এই জগতে বাস করা মানেই হচ্ছে যন্ত্রণা ভোগ করা, সুতরাং আমরা এই জগতের কোনো কাজে কোনো ব্যাপারে আমাদের কোনো সম্পর্ক নাই। শঙ্করাচার্য দেখলেন হিন্দু ধর্ম বেদের ধর্ম, উপনিষদের ধর্ম, এ তো একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হয়েছে। তা তখন উনি বেরিয়ে এলেন, বেরিয়ে এসে যে কাজটি করলেন সেই কাজটি হচ্ছে এই যে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে একটা প্রাচীর তুললেন, তুলে বেদের ধর্ম বেদের মহিমাকে প্রচার করতে চাইলেন। গৌতম বুদ্ধ কিছুই মানতেন না, শঙ্করাচার্য এক অনন্ত ব্রহ্মকে মানার কথা বললেন। আমরা ব্রহ্মে আছি, ব্রহ্মের বুদবুদ, যেমন জলের বুদবুদ জলেতে মিলায় ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ একটা অনন্ত কালস্রোত বয়ে চলেছে। যেমন বর্ষাকালে বৃষ্টি হলে আমরা দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি জলে পড়লে টপ টপ করে বুদবুদ ফুটে ওঠে, আর সেই বুদবুদ বড় বুদবুদ ছোট বুদবুদ তারা ভাসতে ভাসতে কিছু দূর গিয়ে আবার ফট করে ফেটে গিয়ে সেই জলেতেই চলে যায়। জলের বুদবুদ জলেতেই মিলায়, ওরা বললেন জলের বিম্ব জলেতেই মিলায়। সুতরাং সেই এক আছেন, সেই একই আমাদের বহু, এইটা এই ভ্রান্ত ধারণাটা আমাদের বোঝাচ্ছেন।